তিনি অখিল ভারতীয় সাপাই মজদুর সংগঠনের লোয়া জম্বাই বোবাগ্রা খর আগ্রণী জিবি শাখা আমদনী যত সাফ সুতরা খাইনতে কাশা খরং দিশা পান্ডা খন্দ জাখা ইয়াগুলো মেডিকেল সুপারেন্টেন্ডেন্ট থানায় ডেপুটেশন জাখা থানায় তালি রবি রাংমানি মাবাই বেড়াইন অজ জালো কলাই যা সামং কলাইনাই র অখিল ভারতীয় সাপাই মজদুর সংঘের পক্ষ থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল হল কলেজ এবং জিবিবি হাসপাতালে কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট 1970 এবং মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1936 এর সেকশন 4 এবং সেকশন 5 মোতাবেক যে আউটসোর্সিং নামক যে বেদি বর্তমান সমাজ ব্যবস্থায় কর্মজীবনে তার সেই দুরারোগ্যের বেদিতে ওরা গত দু মাস ধরে ওদের প্রাপ্য বেতন আগস্ট এবং সেপ্টেম্বরের বেতন আজকে মাসের 25 তারিখ এখনো ওদের ন্যায্য বেতন ওরা পায়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে ওদের তালবাড়া চলছে, ওদের প্রতি বছর অন্তত দুটো করে ড্রেস দেওয়ার ব্যাপারে, ওদের সসম্মানে যে গভর্নমেন্ট রাজ্য সরকার প্রদত্ত যে প্রতিদিনের ডেলি ওয়েজেস 227 টাকা সেটা ওদের দেওয়া হচ্ছে না। পাশাপাশি ইপিএফ এর থেকে সম্পূর্ণ ওদেরকে আলাদা করে রাখা হয়েছে। ইপিএফ এর সুবিধা পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর জনধন যোজনা এবং অন্যান্য স্বাস্থ্য সুবিধা স্বাস্থ্য বিমার আওতায় ওদেরকে আনার জন্য আমরা মূলত আজকে এমএস সাহেবের কাছে চিঠি দিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে সৌহার্দ্যমূলক আলোচনা হবে আজকে বিকেল 3টার সময়, যে এমএস সাহেবের হস্তক্ষেপ চাইছি ওদের এই ন্যায্য পাওনা এবং ইপিএফ এর দেওয়ার জন্য। পাশাপাশি সর্বতোভাবে মহিলাদের সুরক্ষার বিষয় নিয়ে ইদানিংকালে যে একটা ভয়াবহ সমস্যা সৃষ্টি হয়েছে তার থেকেও পরিত্রাণ দেওয়ার জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছি ওনার মাধ্যমে। কতজন রয়েছে এখানে? 500 উপরে সাফাই কর্মচারীরা আছেন সুলভ ইন্টারন্যাশনাল নামক আউটসোর্সিং এর আন্ডারে। আপনারা কি কাজ স্থগিত রাখবেন না? না, আমরা আমাদের দেখুন সকালে একটা ব্যাচ কাজ করছে, ওরা কাজ শেষ করার পরে এসছে। আমরা রাজ্য সরকারের সাথে মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা সবসময় আসি, সদা ওনাদের সাথে থাকব, কিন্তু কখনো কর্মবিরতি এসব নিয়ে কোনো হুজ্জুতি না করে নীরব বিক্ষোভের মাধ্যমে আমরা অন্তত সুনির্বন্ধ অনুরোধ করছি আমাদের ন্যায্য পাওনাগুলি তাহলে তাদের প্রতিদিনের ওয়েজেস হচ্ছে 220 টাকা, হোয়ারেজ রাজ্য সরকার অন্যান্য সবগুলির মধ্যে দিয়ে আসছেন 227 টাকা উপরে কিছু। আমি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের ন্যাশনাল সেক্রেটারি এবং নর্থ ইস্টার্নের প্রভারী। আমার নাম তনুজ সাহা।